আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া সব কিছুই অচল। আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটিও ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে। 2018 সালের এক জরিপ মোতাবেক প্রায় 430 কোটি মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে, অর্থাৎ সারা পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যা ইন্টারনেটের সাথে যুক্ত। আমাদের অনেকের মাথায় এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ইন্টারনেট কীভাবে কাজ করে এবং এই ইন্টারনেটের মালিক কে। সো এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি ইনটু আননোন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তীতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। 70 দশকের শুরুতে আমেরিকা সরকারি কাজে ব্যবহারের জন্য একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল, যা পারমাণবিক হামলায়ও টিকে থাকতে পারে। তাই ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট একটি রিসার্চ প্রোগ্রাম শুরু করে, যার নাম দেওয়া হয় অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, সংক্ষেপে আরপানেট। এই প্রজেক্টের দায়িত্বে ছিল পল ব্যারেন। পল ব্যারেন একটি মেস নেটওয়ার্ক পদ্ধতি তৈরি করে, যার মাধ্যমে বার্তাকে ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন ডিরেকশনে সেন্ড করা যায়। কয়েকটি ইউনিভার্সিটির কম্পিউটার একত্রে জুড়ে পরীক্ষা চালানো হয় এবং সেই পরীক্ষার ফলাফল থেকে আরপানেট প্রজেক্ট সফলতা অর্জন করে। এই প্রজেক্টের কার্যকারিতা দেখে দুইজন তরুণ উদ্যোক্তা ভিনসেপ এবং বব খান পরিকল্পনা শুরু করে যে কিভাবে এই আরপানেটকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। আরপানেটের ডিজাইনে কিছুটা পরিবর্তন করে তৈরি করা হয় ইন্টারনেট। সেখান থেকে শুরু হয় WWW, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যাত্রা। অনেকের ধারণা ইন্টারনেট চলে স্যাটেলাইটের মাধ্যমে। আসলে সারা পৃথিবীতে মাত্র 1% ইন্টারনেট চলে স্যাটেলাইটের মাধ্যমে এবং বাকি 99% চলে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। পৃথিবীর প্রত্যেকটি দেশ সমুদ্রের তল দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। যেমন বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে সিঙ্গাপুর। এই যে ভিডিওটি আপনি এখন দেখছেন তা হাজার হাজার কিলোমিটার দূরে ইউটিউবের ডেটা সেন্টারে সংরক্ষিত আছে। সেখান থেকে আপনার ডিভাইসে ভিডিও পৌঁছানোর সম্ভব হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং আইপি অ্যাড্রেসের সাহায্যে। আপনার বাড়ি যেমন একটি নির্দিষ্ট ঠিকানা আছে, ঠিক তেমনই ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস আছে। কিন্তু একজন ব্যক্তির পক্ষে এতগুলো সংখ্যা মনে রাখা সম্ভব নয়, তাই এই আইপিগুলোকে বিভিন্ন ডোমেন নেমে কনভার্ট করা হয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক, গুগল ইত্যাদি। অনেকে মনে করে যে ইন্টারনেট সম্পূর্ণ গভর্নমেন্ট পরিচালনা করে, আবার অনেকের ধারণা ইন্টারনেটের মালিক বিল গেটস বা মার্ক জুকারবার্গ। আসলে ইন্টারনেটের কোনো নির্দিষ্ট মালিক নেই, বিভিন্ন প্রাইভেট কোম্পানি সমুদ্রের তলে তার বিছিয়ে রেখেছে এবং লোকাল কোম্পানিগুলো সেখান থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে আপনার এলাকায় কানেকশন পৌঁছে দেয়। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তি চাইলেই ইন্টারনেটের মালিকানা দাবি করতে পারবে না। সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনেট হলো একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থা, যার মাধ্যমে যে কোনো তথ্য আদান প্রদান করা সম্ভব। আপনি চাইলেই বিনা খরচে নিজের বাসায় 2টি কম্পিউটার জুড়ে দিয়ে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইলে বাম পাশের ভিডিওটি দেখুন এবং অবাক করা সব রোবোটিক্স অ্যানিমালস সম্পর্কে জানতে চাইলে ডান পাশের ভিডিওটি দেখুন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।